নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 10 তারিখ থেকে অর্থাৎ আগস্ট মাসের 10 তারিখ থেকে কলেজের অ্যাডমিশন পর্ব শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 10 তারিখ থেকেই সমস্ত কলেজের অ্যাডমিশন পর্ব শুরু করা হয়নি। কারণ কোন কোন কলেজগুলো 10 তারিখ থেকে শুরু হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো, এবং বাকি কলেজগুলোতে যেগুলো 10 তারিখে শুরু হয়নি সেগুলো কবে থেকে শুরু হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে এই কলেজের যে যে কলেজের লিস্ট আমি দেখাবো সেই কলেজের অ্যাডমিশন নিতে গেলে কী কী ক্রাইটেরিয়া, অর্থাৎ কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে, তারপরে কত ফিজ লাগবে, তারপর কী কী ডকুমেন্টস লাগবে সেই সেই কলেজের, পার্টিকুলার কলেজগুলোর আমি স্পেশালি প্রত্যেকটা কিন্তু ডেসক্রিপশানে আলাদা আলাদা করে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে রাখবো, পিডিএফ লিঙ্ক। তো এখানে যে যে কলেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট হয়েছে 10 তারিখ থেকে এবং এন্ডিং ডেট এখনও বলা হয়নি। তো এখানে আপনার এন্ডিং ডেটটা আমি পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিলে সেখানে আপনারা দেখতে পারবেন। তো সেখান থেকে আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু দিয়ে রাখবো। তো স্টার্টিং ডেটটা আপাতত দেখতে থাকুন, যে আচার্য গিরিশচন্দ্র বোসে 10 তারিখ থেকে, আচার্য জগদীশচন্দ্র বোস কলেজে 10 তারিখ থেকে শুরু হয়েছে, আলিপুরদুয়ার কলেজে 10 তারিখ থেকে শুরু হয়েছে। তো আপনারা যে যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই সেই ডিস্ট্রিক্টের কলেজগুলো মানে নিশ্চয়ই চেনেন আপনারা, তো সেই সেই কলেজের মধ্যে পড়ছে কিনা আপনারা একবার দেখে নিন। তো আলিপুরদুয়ার কলেজে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আনন্দচন্দ্র কলেজে 10 তারিখ থেকে শুরু হয়েছে, আসানসোল গার্লস কলেজে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আশুতোষ কলেজে শুরু হয়ে গেছে 10 তারিখ থেকে, বঙ্গবাসী কলেজে 10 তারিখ থেকে শুরু হয়েছে, বঙ্গবাসী ইভিনিং কলেজে 10 তারিখ থেকে শুরু হয়েছে, বঙ্গবাসী মর্নিং কলেজেও শুরু হয়ে গেছে, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজেও শুরু হয়ে গেছে, তারপর বাসন্তী দেবী কলেজে শুরু হয়ে গেছে, বেহালা কলেজে শুরু হয়েছে, বেথুন কলেজে শুরু হয়েছে 10 তারিখ থেকে সব যেগুলো বলছি, তারপর ভবানীপুর কলেজে শুরু হয়ে গেছে যেটা কলকাতাতে আছে, তো তারপর হচ্ছে বিধাননগর কলেজে শুরু হয়ে গেছে, বিজয়কৃষ্ণ গার্ল কলেজে হাওড়াতে যেটা আছে সেটাতে শুরু হয়ে গেছে, তো আপনার ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে শুরু হয়ে গেছে, তারপর আপনার হচ্ছে চন্দননগর কলেজে শুরু হয়ে গেছে, সিটি কলেজে শুরু হচ্ছে আপনার 11 তারিখ থেকে, অর্থাৎ 11 তারিখ থেকে শুরু হয়েছে সিটি কলেজে, ডিরোজিও মেমোরিয়াল কলেজে হচ্ছে আপনার 10 তারিখ থেকে শুরু হয়েছে, দীনবন্ধু এন্ড্রুজ কলেজেও 10 তারিখ থেকে শুরু হয়েছে। এদের লাস্ট ডেটটা আমি কিন্তু ডেসক্রিপশানে পিডিএফ আকারে আপনাদের দিয়ে রাখবো, প্রত্যেকটা কলেজের ডিটেলস আমি দিয়ে রাখবো, সেখান থেকে আলাদা আলাদা করে আপনারা দেখতে পারবেন। তো তারপর হচ্ছে দমদম মতিঝিল কলেজে শুরু হয়েছে 10 তারিখ থেকে, দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়ে তো 10 তারিখ থেকে শুরু হয়েছে, ফকিরচাঁদ কলেজে 10 তারিখ থেকে, গোয়েঙ্কা কলেজ অফ কমার্সে শুরু হয়েছে, আপনার গভর্নমেন্ট গার্লস জেনারেল ডিগ্রি কলেজে শুরু হয়েছে যেটা একবালপুরে রয়েছে, তারপর গুরুদাস কলেজে শুরু হয়েছে, হেরম্বচন্দ্র কলেজে আপনার 10 তারিখ থেকে শুরু হয়েছে, তারপর হিজিলি কলেজ যেটা সেটা কিন্তু আপনার শুরু হয়েছে জুলাই মাসে 27 তারিখে শুরু হয়েছে, এবং আগস্ট মাসের জুলাই মাসেই শেষ হয়ে গেছে, জুলাই মাসে শুরু হয়েছে এবং জুলাই মাসেই কিন্তু শেষ হয়ে গেছে, জুলাই মাসে নয় আগস্ট মাসের 9 তারিখে শেষ হয়েছে, এবং হুগলি ওমেন্স কলেজ যেটা সেটা হচ্ছে 10 তারিখে শুরু হয়েছে, জেডি বিল্লা ইনস্টিটিউশনে আপনার 15 তারিখে মানে জুলাই মাসের 15 তারিখে শুরু হয়েছে, এবং এন্ডিং এখনও আপনার ডেসক্রিপশানে পিডিএফ লিঙ্কে আমি ওখানে থেকে আপনারা দেখে নিতে পারবেন। যোগমায়া দেবী কলেজে শুরু হয়েছে আপনার 24 জুলাই থেকে শুরু হয়েছে, এবং কেকে দাস কলেজে 10 তারিখ থেকে শুরু হয়েছে, ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে হচ্ছে আপনার 10 তারিখ থেকে শুরু হয়েছে, খিদিরপুর কলেজে 10 তারিখ থেকে, কিশোর ভারতী ভাগিনী নিবেদিতা কলেজে হচ্ছে আপনার শুরু হয়েছে 10 তারিখ থেকে, লেডি ব্রবন কলেজে শুরু হয়েছে 10 তারিখ থেকে, আপনার লরেটো কলেজ যেটা আছে কলকাতাতে সেটাওতেও 10 তারিখ থেকে শুরু হয়েছে, তারপর আপনার মহারাজা মনীন্দ্র কলেজেও শুরু হয়েছে 10 তারিখ থেকে, তারপরে হচ্ছে মহারাজা শ্রীশচন্দ্র কলেজে শুরু হয়েছে 10 তারিখ থেকে, মাওলানা আজাদ কলেজে 10 তারিখ থেকে, তারপর আপনার নরসিংহ কলেজে শুরু হয়ে গেছে, নরসিংহ দত্ত কলেজে আপনার 10 তারিখ থেকে, নেতাজিনগর ডে কলেজে অর্থাৎ নেতাজি নগর কলেজ যেটা সেটাতে 10 তারিখ থেকে শুরু হয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতেও 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, প্রভু জগৎবন্ধু কলেজে শুরু হয়ে গেছে 10 তারিখ, তো তারপর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার একটু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ আপনার হচ্ছে সেটা সেপ্টেম্বর মাসে করা হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বরে শুরু হবে, তারপর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে আপনার শুরু হয়েছে 18 জুলাই থেকে শুরু হয়েছে, এবং 20 জুলাই পর্যন্ত সেটা ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, অর্থাৎ 18 থেকে 20 জুলাই পর্যন্ত রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে শুরু শেষ হয়ে গেছে।
তারপর হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজে আপনার 10 তারিখ থেকে শুরু হয়েছে, রামমোহন কলেজে শুরু হয়েছে 10 তারিখ থেকে, সারসুনা কলেজে 10 তারিখ থেকে শুরু হয়েছে, যেটার অনেকেই এই কলেজটা আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিল ডিটেলস বলার জন্য, তো সারসুনা কলেজেও শুরু হয়েছে। সরোজিনী নাইডু কলেজ ফর ওম্যান এটাও শুরু হয়ে গেছে, তারপর শ্রীরামপুর কলেজে শুরু হয়ে গেছে, শ্রীরামপুর গার্লস কলেজে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজে শুরু হয়ে গেছে, তারপর আপনার শ্রী শিক্ষায়তন কলেজে শুরু হয়েছে 10 তারিখ থেকে, শিবনাথ শাস্ত্রী কলেজে শুরু হয়েছে 10 তারিখ থেকে, সাউথ ক্যালকাটা গার্লস কলেজে শুরু হয়েছে। মানে আপনাদের কলেজগুলো আপনারা নিজেরা এখান থেকে দেখতে পারেন কিংবা ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারেন। সেন্ট পল ক্যাথিড্রাল মিশন কলেজে শুরু হয়ে গেছে 10 তারিখ থেকে, স্কটিশ চার্চ কলেজে শুরু হয়েছে 10 তারিখ থেকে, সেন্ট জেভিয়ার্স কলেজে 10 তারিখ থেকেই শুরু হয়েছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি যেটা আছে সেটাতে আপনার শুরু হয়েছে জুন মাসে শুরু হয়েছে আপনার, এবং এখনও চলছে বর্তমানে। সুরেন্দ্রনাথ কলেজ যেটা সেটাতে 10 তারিখ থেকে শুরু হয়েছে, সুরেন্দ্রনাথ কলেজ ফর ওম্যান সেটাতেও 10 তারিখ থেকে, আপনার শ্যামাপ্রসাদ কলেজে 10 তারিখ থেকে, দ্য হেরিটেজ কলেজে 10 তারিখ থেকে, তারপর আপনার তারাদেবী হরকচাঁদ কঙ্করিয়া জেন কলেজে আপনার শুরু হয়েছে 10 তারিখ থেকেই, উমেশচন্দ্র কলেজেও আপনার 10 তারিখ থেকে শুরু হয়েছে, ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে 10 তারিখ থেকে, বিদ্যাসাগর কলেজ ফর ওম্যান এই দুটো কলেজে 10 তারিখ থেকে, বিদ্যাসাগর ইভিনিং কলেজ, বিবেকানন্দ কলেজ, তারপর আপনার বিজয়গড় জয়তীশ রয় চক কলেজে আপনার শুরু হয়েছে 10 তারিখ থেকে, ওম্যান খ্রিশ্চান কলেজেও 10 তারিখ থেকে শুরু হয়েছে। মানে যে যে কলেজগুলো আপনার দেখলেন সেই সেই কলেজগুলোর পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, প্রত্যেকটা সাজানো থাকবে আপনাদের, দেখতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ আপনাদের, এই কলেজগুলোর ডিটেলস দয়া করে আপনারা দেখে নিন, এবং যদি এখনই আপনার মনে হয় তাহলে এখনই অ্যাপ্লাই করে দিন বর্তমানে যেগুলো চলছে। ধন্যবাদ আপনাদের সকলকে। আর ভিডিওটি আমি এতদিন ধরে আপনাদেরকে কোনো নোটিশ আপনি দিতে পারেনি, কারণ আমার পার্সোনাল এক্সামিনেশন ছিল যার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, তার জন্য আমি দিতে পারিনি। ধন্যবাদ আপনাদের, আর না দিতে পারার জন্য এতদিন ধরে আমি খুবই দুঃখিত। ধন্যবাদ আপনাদের, আশা করি সবাই সুস্থ রয়েছেন। ধন্যবাদ।